আসসালামু আলাইকুম, আমি রিয়াজ আছি আপনাদের সাথে। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা ওয়েব ডিজাইনের বাংলা টিউটোরিয়াল প্রথম পর্ব আমরা শিখব কিভাবে ওয়েব ডিজাইন করার জন্য আমাদের কম্পিউটারটিকে কাজের উপযোগী করতে হবে। তো চলুন দেখা যাক কিভাবে আমরা আমাদের কম্পিউটারটিকে কাজের উপযোগী করব। ওয়েব ডিজাইন করার জন্য মূলত কিছু সফটওয়্যার ইউজ করা হয়, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, এছাড়াও আরও ইটিসি অনেক সফটওয়্যার আছে। তো আমরা প্রথম পর্যায়ে শেখানোর জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, গুগল ক্রোম ওপেন করব, করার পরে এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস আমরা ডাউনলোড করে নিব। তো চলুন, এখান থেকে ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশনে গিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিকলি ডাউনলোড চলে আসবে। যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেহেতু আমি ডাউনলোড করব না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করার পরে আমাদের আরও কিছু কাজ আছে, যেগুলো যেমন এই ফাইলটা দেখুন, এই ফাইলটা কী ফাইল আছে, MP3, MP4 কী ফাইল আছে এটা কিন্তু শো করতেছে না। তো এই ফাইলটাকে আমাদের শো করাতে হবে। তো চলুন কীভাবে শো করাবো, কন্ট্রোল প্যানেলে যাই। কন্ট্রোল প্যানেলে গিয়ে ফোল্ডার অপশনে যাব। ফোল্ডার অপশনে ক্লিক করলাম, ক্লিক করে ভিউতে যাব। ভিউতে গিয়ে এখানে টিক চিহ্নটাকে উঠাই দিব। টিক চিহ্নটা উঠাই দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখেন এই ফাইলটি কী ছিল, MP4 ফাইল, এটা এখন শো করতেছে। তারপরে একটা নিউ ফোল্ডার নিব। নিউ ফোল্ডার নিয়ে এটাকে রিমাইন করলাম, এখানে লিখলাম ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন লিখলাম। তো ফোল্ডারটা ওপেন করব। এখান থেকে আমরা নিউতে যাব। নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট নিব। টেক্সট ডকুমেন্ট নিয়ে এখানে সবটুকুই কেটে দিব। এখানে আমরা লিখব ওয়েব ডিজাইনের ক্ষেত্রে সাধারণত HTML এবং CSS কোডিং, একটা কোডিংয়ের মাধ্যমে আমরা করব। সে এখানে আমরা HTML লিখব। তো প্রথমে বেশিরভাগই index.html লেখা হয়, তো আমরা ইনডেক্স লিখব, index.html HTML ইয়েস দিব। দেখেন এটা গুগল ক্রোমের মতো একটা অপশন আসছে, আমরা এখানে ডাবল ক্লিক করলেই গুগল ক্রোমে চলে যাবে। তো যেহেতু আমরা এখন পর্যন্ত এটাকে এডিট করি নাই, তো এটাকে এডিট করার সিস্টেমটা হচ্ছে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ইড উইথ নোটপ্যাড প্লাস প্লাসে যাব। এখানে ক্লিক করলে এখানে এডিট অপশন চলে আসবে। এর ভিতরে আমরা লিখব, এটা এখানে আমরা যেটা লিখব সেটা আপনার গুগল ক্রোমে চলে আসবে। এটা ডাবল, এখানে আমরা ডাবল ক্লিক করব। এখানে আমরা যে ওয়ার্ডগুলো লিখবো, যে কিওয়ার্ডগুলো লিখবো HTML, সেই কোডগুলো এখানে চলে আসবে। কোডের ভিতরে যে টাইপ করব আমরা সেটা এখানে চলে আসবে। তো আজ এই পর্যন্তই, আমরা নেক্সট পর্বে দেখব কিভাবে ওয়েব ডিজাইনের বডি, তারপরে আপনার HTML কোডিংগুলো লিখতে হয়। তো ভালো থাকবেন সবাই, আর অবশ্যই নেক্সট পর্বগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।